অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অবশেষে ভবিষ্যৎবাণী সত্য হলো। আমি লকডাউন নিয়ে বেশ কয়টি ভিডিও দিয়েছি এবং এর আগের লকডাউনে আমি জানিয়েছিলাম যে 5.0 লকডাউন হবে, কিন্তু সেই লকডাউনটা অনেক কিছু ছাড় এবং শিথিল থাকবে। দেখুন, মোটামুটিভাবে লকডাউন কিন্তু কিছুটা হলেও থাকছে এবং পশ্চিমবঙ্গে সেটা 15 জুন অবধি সেই লকডাউন থাকছে, কিন্তু ছাড় থাকছে। আমি বলেছিলাম এরা আগের ভিডিওতে 14 জুন থেকে 16 জুনের মধ্যে এই পঞ্চম দফার লকডাউন চলার সম্ভাবনা আছে। ঠিক, দেখুন 15 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে আমাদের লকডাউন কিন্তু থাকছে এবং ভারতবর্ষ কিন্তু লকডাউন বেশ কয়েকটা রাজ্যে কিন্তু থাকছে, যেমন ধরুন মহারাষ্ট্র, দিল্লি, এইসব জায়গাতে কিন্তু লকডাউন থাকছে। এবং তার পাশাপাশি আমি প্রেডিকশন করেছিলাম স্কুলটা কবে থেকে খুলবে। দেখুন, আমি বলেছিলাম 4ঠা জুলাইয়ের পর থেকে ধীরে 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 স্কুলের দিকগুলো স্বাভাবিক হবে এবং জুলাইয়ের মাঝামাঝি থেকে স্কুলটা অনেকখানি খুলে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে আমি এটা বলেছিলাম এবং ক্লাস 8-9 ক্ষেত্রেও বলেছিলাম। কিন্তু ছোটদের স্কুল খুলতে আর একটু সময় লাগবে, এটাও কিন্তু আমি জানিয়েছি আমার এর আগের ভিডিওতে। এবং এর পাশাপাশি আমি জানিয়েছিলাম রেল পরিষেবা কবে চালু হবে, সেটাও আমি দিয়েছিলাম ভিডিও, দুটি ভিডিও আছে দেখবেন। রেল পরিষেবা, মেট্রো পরিষেবা কবে চালু হবে সেটা নিয়েও আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, সেটাও দেখুন অনেক অংশে 100-এ 100 না হলেও দেখুন 90-95% কিন্তু মিলে গেছে। আমি বিমান পরিষেবা নিয়েও আমি কিন্তু এর আগে ভিডিও করেছিলাম, কবে থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হবে সেটাও দেখুন অনেক অংশে কিন্তু মিলে গেছে। এরপরে দেখবেন যে আমি মন্দিরের ব্যাপারে বলেছিলাম যে এই বৃহস্পতি গ্রহ যখন ঠিক আপনার ধনু রাশিতে 30 জুন চলে আসবে তখন থেকে কিন্তু মন্দির এগুলো খুলতে লাগবে। দেখুন, অলরেডি কিন্তু 8ই জুন থেকে মন্দির খোলার পারমিশন দিয়ে দিয়েছে, বেশ কিছু মন্দির কিন্তু খুলে যাবে, কিন্তু তারাপীঠ বলুন বেশ কিছু মন্দির কিন্তু 15 জুনের পরে খোলার একটা কথা চলছে। অর্থাৎ বৃহস্পতি যতটাই ধনুরাশির কাছে চলে যাবে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে ধনুরাশিতে ঢুকে যাবে, সেক্ষেত্রে ততটাই একটা ভালো পরিস্থিতি মন্দির খোলার ক্ষেত্রে, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে, আপনার অফিস কাছের ক্ষেত্রে এগুলো কিন্তু আসবে। এবং এর পাশাপাশি আমি বলেছিলাম এ ব্যাপারে যে আমাদের যে সংক্রমণ হচ্ছে রিকভারি রেটটা কিন্তু বৃদ্ধি পাবে। আমি এর আগেও বলেছি দেখুন রিকভারি রেটটা, দেখুন এর আগের কাল গতকাল 8,000 মতন, 7,000 সামথিং হয়েছে রিকভারি, কিন্তু 11,000 প্লাস প্রায় 12,000 কাছাকাছি রিকভারি। আমি এখনও আমি সেই জায়গাটায় অনড় থাকছি, দিনকে দিন রিকভারি রেটটা কিন্তু আমাদের ভারতবর্ষে বাড়বে, সংক্রমণ হবে কিন্তু রিকভারি রেট বাড়বে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন যথেষ্ট ভালো পদক্ষেপ, যে জন্য আমাদের সেই নিয়মগুলো মেনে চলা উচিত। এবং তার পাশাপাশি আমি বলবো যারা বাইরে বেরাবেন, এখন অনেকটাই শিথিল হয়েছে পরিবহনের ক্ষেত্রে, আমি প্রেডিকশন দিয়েছিলাম তো অনেকটাই, আপনারা প্রত্যেকে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই হাতে দিবেন এবং দয়াপূর্বক আপনারা প্রত্যেকে নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য, দেশের ভালোর জন্য সোশ্যাল ডিস্টেন্সটা, অর্থাৎ দূরত্বটা মেনটেন করুন। দেখবেন অনেক অংশে কিন্তু এর থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাব। তো আমি যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলাম, দেখুন একদম যে সম্পূর্ণরূপে 100-এ 100% মিলেছে আমি এটা দাবি করব না, কিন্তু দেখুন অনেক অংশে কিন্তু এই ভবিষ্যৎবাণী কিন্তু মিলতে চলেছে। আমি এই নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা অবশ্যই পুরাতন ভিডিওগুলো যদি দেখেন সঠিক তথ্য জানতে পারবেন। এরপরও আমি আরও আপডেট
নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।